রিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি মাস্টারকে নিয়ে তো প্রতিদিনের মতো আমি আছি মাস্টার আম্মু আপনাদের সাথে আর এই যে বাবার বাড়ির দ্বিতীয় পার্ট ব্লগ আজকে এই যে দেখেন তো দেখতে দেখতে আপুরা ভাইয়ারা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা কালো ভেলাইকনটি ক্লিক করে রাখবেন আমি যেই নিয়মিত ভিডিওগুলো দেব আপনাদের মোবাইলের সাথে সাথে পৌঁছে যাবে আর আপনারা সময় মতো দেখে নিতে পারবেন আর কাছে দূরে দেশ বিদেশ থেকে যে আপুরা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এটা হচ্ছে আমার ভাইয়ার ঘর আমার একমাত্র ছোট ভাই আশিকের ঘর আর এই যে সবাই তো আমরা রান্নাঘরে রান্নাবান্না করতেছি তো আমি তো বাবার বাড়ির এই যে ব্লকটা বানিয়েছি তো পরে বয়স ওবার দিয়েছি আর এখনই যে আমার ভাই থাকে এই ঘরে আর আমি যে প্রথম দেখিয়েছি এই ঘরটা আমার আব্বু আম্মু থাকে আর আমার ভাই থাকে এই ঘরে আর আব্বু আম্মু ওই ঘরে থাকে আর এই যে আমার বাইয়ের ঘরটা দেখা দেখাই দিতেছি তো আমার তো আসলে খুব কম সময়ের জন্য আসি কারণ মাসরা কোনো জায়গায় গিয়ে মানে থাকে না সেজন্য আমারও কোনো জায়গায় বেড়াতে যাওয়া ইচ্ছে করে না যে ও গেলেই কান্নাকাটি শুরু করে সেজন্য আমিও যাই না আর আজকে আসছি সব বোনেরা তো আসছে তো আমাকে ফোন করছে আমি বলছিলাম যে আসবো না তারপরে আব্বু আম্মু রাগ করতেছে বোনেরা ভাই সবাই রাগ করতেছে সেজন্য আসা হলো আর কি তো আমি দুই দিন থাকবো আর থাকবো তারপরে চলে যাব আর ওরা থাকবে আরও বেশি দিন তিন চার দিন থাকবে বোনেরা আর আমি তো মাস্টার জন্য থাকি না তারপরেও আমি সারাদিন থাকছি থাইকা তারপরে রাত্রের বেলা রাত্রে দশটা বাজে বাসায় চলে গেছি তারপর আবার সকাল বেলা আসছি আর এখনই যে আমার বাড়িটা আমার বাবার বাড়িটা ঘুরিয়ে দেখাইতেছি যে এই ঘরটার সামনের ঘরটা থাকে আব্বু আম্মু একা আর এই ঘরটায় থাকে ভাইয়া আশিকে আশিকের বউ নিয়ে এই ঘরে থাকে আর এটা হচ্ছে উঠান আর যেহেতু আমাদের বিয়ে হয়ে গেছে সবাই শ্বশুরবাড়িতেই থাকা হয় বেশি আসা হয় না আর আব্বু দাওয়াত করছে শীতের দাওয়াত শীতের পিঠা তারপরে শীতের খাবার খেতে আর এই যে আমি পাকের ঘরে সবাই আসছি রান্না করতে সবাই একসাথে সব বোনেরা আর সব বোনেরা একসাথে যদি রান্নাবান্না ব্যস্ত হয়ে পড়ি তাহলে তাহলে তো অনেক মজাই লাগে ভালো লাগে আর কি কী রান্না করতেছি আপনাদের সাথে কিছু কিছু আমি শেয়ার করতেছি আর এই যে মুরগিগুলো আনছে আব্বু তারপরে গরু গোস আনছে মাছ বড় মাছ এনেছে তো এই যে আর আমরা সবাই একসাথে বসা এই যে কোটাকাটি করতেছি আর রান্না করবো আমার মাই রান্না করব। আর আমরা সবাই আর জামাইরা তো আমাদের রান্না তো প্রতিদিনই খায় তো সবাই বলে যে শ্বশুরবাড়িতে আসলে আম্মাই যদি রান্না করে তাহলে মার হাতে রান্না তো সবাই জানেন অনেক মজা মায়ের হাতের রান্না বলে কথা তো মায়ের রান্না করব আর আমরা সবাই কুটাকুটি করে দিতেছি এই যে আমরা বোনেরা সবাই এখানে আসি কাটতাসি আর বাইর বউ আছে ও হেল্প করতেছে আমাদের সাথে তো আমার বায়ের বউ যদি আমাদের সাথে থাকে না তো কেউ দেখলে বুঝতে পারে না যে এটা বায়ের বউ মনে করি কে যে আমরা ওই বোন বোনেরা বোনেরা আসি মানে আমার একটা বায়ের বউ আমাদের সাথে খুবই ক্লোজ আর অনেক আন্তরিকতা অনেকই বেশি আর এই যে আমরা সবাই মিলে কাটাকাটি করতেছি আর এই যে সায় মায় আর মুন্নি যা আগুন ধরাইতাসে চুলার আর এত রান্না বেশি এত পরিমাণ রান্না মানে পঞ্চাশ জন মানুষের অ্যারেঞ্জমেন্ট আমরা পাঁচ বোন তারপর এক ভাই আমাদের ছেলে ছেলেমেয়েরা আছে তারপর সবাই জামাইরা আছে। সবাই তো একসাথে হইলে তো পঞ্চাশ জনের আরও বেশি হয়ে যায় তো আমরা এখানে পঞ্চাশ ষাট জনের মতো পঞ্চাটজনের মতো এই অ্যারেঞ্জমেন্টটা আর এখন এই যে মাছ বাজতে এ পাশ দিয়ে মাছ ফ্রাই করতেছে আরও মাছ আছে তো ওইখান ওই পাশ দিয়ে কলে নিছে দুইতে আর এ পাশ দিয়ে এই যে পরপাতিলায় গরুর গোস্ত রান্না করবে আর এই পাশ দিয়ে মুরগির মাংস ফ্রাই করতেছে আর এ পাশ দিয়ে মাছটা ফ্রাই করতেছে মাছ বোনা করবে দু পেঁয়াজে করবে আর মুরগির রোস্ট করবে আর গরুর গুস্ত রান্না করব আর এই যেই করে আমার আব্বু আম্মু থাকে তো মেহমান আসছে তো এই যে আসছে যে লামিয়া আছে না আমার বোনের মেয়ে লামিয়ার ফুপি আইসে আর লামিয়ায় লামিয়ার ফুপি তো আমেরিকাতে থাকে তো দেশে আসছে বেড়াতে বেড়াতে আইছে তো বেড়াতে আইসা দেশে এক মাসের জন্য আস আইসে তারপর ও বাইরে শ্বশুর বাড়ি বলে কথা বেড়াইবো না তো লামিয়াদের সাথে লামিয়ার ফুপি আইসে বেড়াতে আমাদের বাসায় আমার বাবার বাড়ি আর এই যে বৈশা আছে মাত্রই আসছে আয়সা আমাদের সবার সাথে দেখা করতে আসলো এই যে রান্না রান্নাঘরে বইসা আছে আমি বললাম যে আপু আপনি ঘরে যান গা সবাই বলতেছে যে আপনি ঘরে যান ঘরে গিয়ে আপনি বসেন কথা বলেন ও বলে না যে বিয়েদের সাথে কথা বলে অনেক মজা লাগে অনেক মজা পায় আর আমাদের বস উনি এই আপুটা অনেক ভালো অনেক শান্ত আর অনেক ভদ্র আর আমাদের সাথে অনেক জমে ওঠে এই আপুটার আর আমাদের যে বিয়ান বলে বলে কি না আমরা আমরা যদি বিয়ান বলি আর কি তো আপু বলে যে না আমরা বোন লাগি কের বি কিসের বিয়ান আর এই যে ঘরে যে আপু বসলো আর এখানে বাহিরটা আমার বাবার বাড়ির উঠানের পাশটা ছেলেমেয়েরা তো আমরা পাঁচ বনে যদি আসি না বাড়িতে তো আমাদের ছেলে মেয়েদের নিয়ে সবারি নিয়ে যদি আসি তো অনেক মেহমান হয়ে যায় বাড়িতে অনেক মানুষ হয়ে যায় হইহল্লা হল্লা আর আমার বাবার বাড়িতে যেই চারোদিকে বাউন্ডারি করা বাড়ি তো আর মাস্টার জন্য আসলে আর কি মাস্টার জন্য একটু বেশি সেফটি হয় না হলে বাহিরের বাহিরে গেলে আবার ও জানা হয় না আর মানে ইয়ে হয়ে যাইব আর এইখানে এই যে ঝালমুড়ি মামু আইসে জালমুড়ি বেচতে জালমুড়ি তো আমরা সবাই ঝালমুড়ি খাইতেছি এ পাশ দিয়ে লামিয়ায় লামিয়ার পুপিকে নিয়ে তারপরে কাইফ লামিয়ার বাই আমরা সবাই আমাদের ছেলে মেয়েগুলা এই যে আর এটা হচ্ছে লামিয়ার মেয়ে আমাদের একমাত্র নাতিন এই যে কিউট নাতিনটা সবাই এই যে দেখেন আর এই যে সবাই আছে এখানে আমাদের ছেলে মেয়েগুলা আমার বোনের ছেলে মেয়েগুলা আর আমার মাস্টার আছে তারপরে আমার দুই ছেলে আছে সবাই সবাই সবার সাথে এই যে দেখা হইলো বাপ বাপের বাড়ি আইসা আর আমরা যদি সব বোনেরা যদি একসাথে আসি না আমার আব্বু অনেক খুশি হয় আর আম্মুও অনেক খুশি হয় যেহেতু প্রতিদিন তো আর একসাথে আসা পড়ে না সেজন্য আর কি আজকে আব্বু যদি দাওয়াত করে তইলে সবাই একসাথে মানে আসা হয় এই যে আর বছরে তো মনে করেন মাসে দুই দুইবার বা দুই তিন মাস পর পর একবার একসাথে আসা হয় যে পোলাও এই বড় ইয়া বড়ো ডেকে পাতিলায় বড় পাতিলায় মানে ছয় কেজি চাউলের পোলাও আর রোস্ট এই যে রোস্টোর রান্না হয়ে গেছে চিকেন রোস্ট আর এইখানে আছে গরুর গোস্ত পাঁচ কেজি গো গরুর গোস্ত আর আর হয়েছে মুরগির মাংস মুরগি আনছে আব্বু দশটা আর আছে বড় একটা রুই মাছ আনছে তো রান্না রান্নাবান্না আমাদের শেষ হয়ে গেছে এখন আমরা এই যে সবাই সব জামাইরা খাইতে বসে পাশ দিয়ে আর আমার ভাই যেটা আমার ভাই আসিক আর এই যে জামাইরা একে একে সবাই আসতাছে আসে মাস্টার আব্বুও না নারায়ণগঞ্জ শহরে গেছে ওর কাজে তো এখন আসবে আর কি রাস্তায় আছে আর ওরা তো এখন এতক্ষণ পর্যন্ত অপেক্ষাই ছিল আসে না কেন ভাইয়া আসে না কেন তো একটু দেরি হওয়াতে আমি বসলাম যে আপনারা খান ও আসতাছে ওরা তো খাইতে যে আর এই ঘরে জামাইদের দিছি আর আরেক পাশ আরেক ঘরে দিয়েছি বাচ্চাদের তো একে একে সবাই খেয়ে নিতেসে দো এটা হচ্ছে দুপুরবেলার খাবার তারপরে পিঠার আয়োজন আছে তো পিঠা বানানোর সময় তো আমি থাকতে পারবো না বলছি যে যদি আচ্ছা ঠিক আছে আমি আজকে চলে যাই মাস্টার যেহেতু অনেক ই করতেছে বিহেভ করতাছে আর হাইপারও বাইরে গেছে অনেক মানুষজন দেখা অনেক মানুষজন দেখলে তো আমার মাস্টার আবার হাইপার বাইরে যায় সেজন্য আমি চলে যাবো বাসায় গেলে তারপরে আমার জন্য পিঠা পাঠাই দিব ওরা মায় বলতাছে যে থাকো সবাই বলতাছে আমাকে থাকার জন্য তো আমি তো থাকতে পারব না আমার মেয়ের জন্য আর এই যে এই পাশ দিয়ে আরেক রমে আমরা খাইতেছি সবাই আমরা পাঁচ বোন আমার মা আশিকের বউ সাই মায় মানে সবাই একসাথে এ পাশ দিয়ে খাইতেছি আর ওই ওই আরেক করে দিয়েছি জামাইদের খাইতেছে আরেক করে দিয়েছি বাচ্চাদের ওই বাচ্চারা আরেক রমে বাচ্চাদের মারা আগেই খাওয়াই দিয়েছে বাচ্চাদের আর এখন আমরা খাইতেছি বোনেরা বোনেরা একসাথে এই যে আমাদের খাবার দাবার শেষ এখন দই খাইতেছে সবাই এখন দই খেয়ে নেব তো আমি বাবার বাড়িতে কি কী পিঠা খাইলাম তো আপনারা ওই ব্লগেও থাকবেন অবশ্যই আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার বাবার বাড়ির ভিডিওগুলা গতকালের ভিডিওতে বাবার বাড়িতে রাত্রে বারবিকিউ দিয়েছে আর আজকের ভিডিওতে থাকছে এই যে বাবার বাড়িতে কি কী খাইলাম দুপুরবেলা আর রাত্রিবেলা আর তো রাত্রের বেলা খেয়ে খাবার দাবার শেষ হলে চলে যাব তো এই যে চলে যাইতেছি বাসায় তো কালকে কি কি পিঠা খাইলাম বাবার বাড়িতে অবশ্যই আমার ভিডিওতে থাকবেন তো আজকের মতো বিদায় বাসায় যেতে যেতে বিদায় নিতেছি আপনাদের কাছে কাছ থেকে আর এই যে আমার বাড়িতে চলে যেতেছি তো আল্লাহ হাফেজ দেখা হবে আগামী ব্লগে আসসালামু আলাইকুম